এই যে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানাইতেছে না, যেগুলা নিয়ে কথা বলার কারণে মামুনুল হকরা জেলখানায়, ঠিক না? আরো কত হুজুর, আল্লাহ ওদের হেফাজত করুক, বলেন আমিন। আসসুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। ও ভাই, আপনাদের উপকারকারী তারা হয়তো কথাটা একটু শক্ত শক্ত কইয়া লাইছে, সহ্য কম হইছে এই জন্য দূরে লাইছেন, কথাটা হয়তো চিনি টিনি দিয়া মিশাইয়া কইলে এত খারাপ লাগতো না, চিনি কম পড়ছে কথায়, কিন্তু যা বলেছেন হক কথা। কারণ আপনি আজকে যে বাবাকে বসাচ্ছেন, হয়তো আপনার আজকের লোকেরা পূজা করে না, 50 বছর পরে বাবার পূজা শুরু করে দেবে। মূর্তি পূজাতে এমনি চালু হয়েছে, আমি যে বলেছি না ওই দিন, গত জুমায় বলেছি না, প্রথম মূর্তি পূজা করেছিল যে, সে কিন্তু এটাকে আল্লাহর ভালো বান্দা হিসাবে আনছে, পূজা করার জন্য আনেনি। আসুন না ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।